ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা যিনি স্কুলে চলে এসেছি, আজকে না স্কুলে আমরা সবাই মিলে ঠিক করেছি একটু পিকনিক মতো করব। তো যে যার মতো জিনিসপত্র আনা হবে। তো আমার ভাগে মানে পড়েছিল ব্রেড, তো সে ব্রেড নিয়ে এসেছি। তো স্কুলে চলে এসেছি, আমি এখানে বসে আছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ব্যাপারটা। তো মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি আর এখানে সবাই বসে আছে। চলো তোমাদের দেখাই আমরা কোথায় বসি। এই বসি, এই যে এই বাড়িটা আমরা বসি। এখানে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজের নিচেটায় আমরা বসি। পার ডে 10 টাকা করে নেয়। সবাই বসে আছে। ডিম সেদ্ধ, ওদিকে তারপরে ব্রেড, আমি দুটো ব্রেড এনেছি না, আমাকে একটা ফেরত দিয়ে দে। তারপরে হচ্ছে মেয়োনিজ দিয়ে শশা দিয়ে মাখা হচ্ছে, শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে আলু সিদ্ধ। বাবা বাবা, আর মাখা হবে, মেখে আমাদের খাওয়া হবে। ওদিকে মঞ্জু আমাদের লঙ্কা কাটছে। লঙ্কা কাটছে, আমারটা একটু বেশি লঙ্কা দিস। ভাই ভাই, কালকে আমি মাংস করেছি রে, ঝাল হয়ে গেছে। আমার ছেলে কষা মাংস খেয়ে নিল, কিছু বললো না। এদিকে আমার শ্বশুরের খাওয়া হয়ে গেল, বেশি দেওয়ার দরকার নেই। এখানে রাখি, অনেক কষ্টে আমাকে দেখা না, আমাকে তো দেখা ওই ওর সঙ্গে না, এই দুটো একই। আজকে আমি সেদ্ধ ভাত করেছি শুধু, আর কিছু করিনি। লীলার জন্য রাখা হচ্ছে, আমাকে লঙ্কা ছিল। লীলার জন্য একটা ডিম দি। আমি তো তাই বলছিলাম, গন্ধ হয়ে যাবে বেকার। ওটার মধ্যে ওইটা আমি নিয়ে নিই, এটার মধ্যে আমি খাই। হ্যাঁ, এইটার মধ্যে নিয়ে সুবিধা না। কেমন আছে খেতে? ব্যাপক ব্যাপক দারুণ জল।
ছবি তুলছে। আসলে আমার আমরা অন্ধকার থেকে তুলছি, ওই দিক থেকে তুললে বাবা পাপিয়া এত ঘন ঘন আমার বরের কাছে ডিম খাওয়া নিয়ে খুব বকা খায়। আমার বরের কাছে আমি এমনি বকা খাই না, বৌদিকে বলবো যে বৌদি আমরা খেয়ে দিয়ে কিন্তু পরিষ্কার করে দিয়েছি, আমাদের বলতে পারবে না। হ্যাঁ বৌদিকে বলবো আবার, হ্যাঁ না না বৌদিকে বলবো, বৌদি আমার ভক্ত একটা দেখে নিও তো, ওখানে আমরা পরিষ্কার করে দিয়ে যাই কিন্তু রোজ 10 টাকা করে ফোটে। না না ভালো পরিষ্কার করে করেছে, এই এই এখানে থেকে যাচ্ছে কিন্তু পাটা তো বলছে জোসে জোসে না আমরা এখন খাবার খেয়ে সব ল্যাথ খেয়ে গেছি, ওই যে ওইটা ওইটা বেশি ল্যাথ খেয়েছে বাংলাদেশ চাটা চাই করে নি, এই যে আমাদের চা নিয়ে এসছে, আমাদের চা খাওয়া হবে, মানে খেয়ে যাচ্ছি। বর বললো কি খা যাও স্কুল আছে না খেতে যাও, কি ভাই লাল চা নেয়নি আটা এদিকে বালিশ আছে এখানে, ওদিকে মালিশ চলছে, দেখ কোমরের ব্যথা সবার হবে, নর্মাল হোক সিজার হোক জারি হোক হবেই হবে, এটা একজনের আগে একজনের আগে একজনের পরে, ঠিক কিনা? ও মা গো যা খাওয়া দিচ্ছে, আমাদের চাও খাওয়া গেছে সব।
এই ওই দুটো কি করবে? দুটো এরা দুটো বাড়ি নিয়ে যাবে। আরে তোরা দুটো কি বাড়িতে নিয়ে যাবি এগুলো? ওদের আর প্লেটে ঢুকছে না। এই এই লীলা ওটা লাগবে কি? বলিস কি দেনে? চিন্তা নেই আমি খেয়ে যাবো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।